আজকে সবুজ আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, দেশে যত টাকা পাঠাই সব টাকা মা বাবা খরচ করে ফেলেন, এক্ষেত্রে আমি মিথ্যা বলে কিছু টাকা গোপনে জমাতে পারবো? মিথ্যা বলবেন কেন? আপনি একটু ঘুরিয়ে বলবেন এবং কিছু টাকা আপনি জমাবেন, অবশ্যই জমাবেন, আপনার জমানো উচিত। মা বাবা যদি অনেক সময় দেখা যায় যে তারা তাদের সেই বিবেচনা শক্তি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের এবং তাদের কল্যাণার্থে অবশ্যই টাকা জমানোর জন্য উদ্যোগ নিতে পারেন। তবে এক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেবেন না, একটু ঘুরিয়ে বলবেন যে এখন আমি এটাই দিচ্ছি বা এছাড়া আমি পারছি না বা আমার হাতে নাই, এভাবে আপনি ঘুরিয়ে বলবেন। এমডি বিপ্লব হাসান আপনি লিখেছেন, অনেকেই বলে থাকেন আমাদের রিজিক পূর্ব থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং চূড়ান্ত, এর থেকে কম বেশি হবেন নাকি? ঠিক, হ্যাঁ, এটা অবশ্যই সঠিক। আল্লাহ তাআলা এগুলো নির্ধারণ যা করেছেন তা আর বাইরে কিছু হবে না। এমডি আবদুল্লাহ লিখেছেন, যদি সূর্যের সাথে নামাজের সম্পর্ক হয় এবং চাঁদের সাথে দিন বা রাতের সম্পর্ক হয়, তাহলে সমগ্র বিশ্ব একদিনে জুমা হয় না কেন? দেখুন, সূর্যের সাথে যেহেতু নামাজের সম্পর্ক, অতএব পৃথিবীর যে প্রান্তে যখন সূর্য উঠবে তার একটা নির্দিষ্ট সময়ের পর সূর্যের একটা বিশেষ অবস্থানের উপর নির্ভর করে জুমা হবে। তো একদিনে জুমা কীভাবে হবে? কোনো জায়গায় এমন হতে পারে যে এখন আমরা বাংলাদেশে এই মুহূর্তে যখন আমরা রাত পালন করছি, এখন তাদের দিন, অতএব তাদের ওখানে সূর্য উঠে গেছে, অতএব সূর্য উঠার উপর নির্ভর করে যেহেতু হয়, অতএব তাদের জুমা একসময় হবে, আমাদের জুমা আরেক সময় হবে, এটাই তো স্বাভাবিক। রাফি জাহিদ আপনি লিখেছেন, ইসলামে একই নারীকে দুইবার বিয়ে করা জায়েজ আছে কি না? জায়েজ হয়ে থাকলে দেনমোহর একই রাখতে হবে কি না? বিয়ে একবারই হবে একই নারীকে, তালাক না হলে তার দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন নেই। কিন্তু অনেক সময় দেখা যায় সামাজিক কারণে দ্বিতীয়বার বিয়ে করতে হয়, তো যদি হয় তাহলে সে দ্বিতীয় বিয়েটা, প্রথম বিয়ে যদি সঠিকভাবে হয়ে থাকে, দ্বিতীয় বিয়েটার কোনো মিনিং থাকবে না, ওটা মিনিংলেস থাকবে, তার জন্য কোনো মোহর ধার্য হলেও সেটা আদায়ের যোগ্য হবে না বা আদায় করা আবশ্যক হবে না। বিয়ে একাধিক নয়, সেটা একবারই, মানে একই মহিলা একই পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে একবার বিয়ে হলে যথেষ্ট, একাধিক বিয়ে করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যেটা বললাম যে অনেক সময় দেখা যায় বিয়ের অভিনয় করতে হয় সামাজিক কোনো কারণে, যদি করা লাগে তো একটা অভিনয় অভিনয়ের মতোই, এটার কোনো ভ্যালু থাকবে না। এরপরে স্মৃতি বিনতে জাফর আপনি লিখেছেন, পর্দা করার জন্য বোরখা ব্যবহার না করে যদি ঢিলে ঢালা লম্বা পোশাক এবং নিকাব আর হাত মোজা ব্যবহার করা হয় তাহলে পর্দা হবে কিনা? হ্যাঁ, যে কোনোভাবে আপনার সৌন্দর্য আপনি ঢাকতে পারলেই হলো, বোরখা পরা ছাড়া যদি আপনি পারেন, ওকে। আমি দেখেছি ব্যক্তিগতভাবে বোরখা পরেন না কোনো কোনো ভদ্রমহিলা, কিন্তু পর্দার জন্য যা দরকার সেটা তিনি করতে পারেন, সেটা যথেষ্ট। বিশেষ করে তার যদি সুন্দর পোশাক আশাক থাকে, তাহলে তার উপরে একটা চাদর বা অন্য কিছু দিয়ে, ওর না কিছু এমন কিছু দিয়ে তার সে সৌন্দর্য ঢাকা উচিত, যাতে করে লাইভ দিনে জিনা তাহুন্না আয়াতের খেলাফ না হয়, অর্থাৎ নারীরা তাদের সৌন্দর্যগুলোকে ঢেকে রাখবে সেটি যেন হয়। সেটি পর্দা দিয়ে বোরকা দিয়েই করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নয়, কালো বোরকা দিয়েই করতে হবে এমন কোনো কথা নয়। এমনি রিয়াদ আপনি লিখেছেন, কেউ যদি ছেলে মেয়ের বিয়ে না দিয়েও তাদের সম্পর্কের খাতিরে ব্যয় ব্যয়ন বানায়, তাহলে কি গুণা হবে এবং পরবর্তীতে নিজ ছেলে মেয়েকে সেই পরিবারে বিয়ে দিতেই হবে কিনা? না, এমন কোনো কথা নেই। আর এই ধরনের ব্যয় ব্যয়ন বানানো, এটা গুনাহের দুয়ারকেও মুক্ত করে। বিধায় পর্দার যে বিধান আছে, মাহরাম নন মাহরামের যে ব্যাপার আছে, সেটি মাথায় রেখে আপনার এ ধরনের পরপুরুষ পরনারী যিনি মাহরাম নন, গাইরে মাহরাম, তার সাথে এরকম তথাকৃত ব্যয় ব্যয়ন বা কোনো সম্পর্ক এটা করা জায়েজ নয়, মানে মৌখিক সম্পর্কও করা জায়েজ নয়, কারণ এগুলো অপ্রয়োজনে। নারী পুরুষ যদি গায়ে মারাম হন, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে তারা একে অন্যের সাথে কথা বলতে পারেন, লেনদেন করতে পারেন, সেটা প্রয়োজনে, এটা অপ্রয়োজনীয় হওয়ার কারণে এটা করবেন না। আর যদি কেউ এটা করে না, তাহলে তার মানে এই নয় যে পরবর্তীতে সন্তান বিয়েই দিতে হবে, ব্যয় ব্যয় হতেই হবে, এমন কোনো কথা নেই।